outro. আমরা আজকে আউদে এসেছি বিরিয়ানির সাথে আরও কিছু আইটেম খেতে এবং বেশ কিছু তার ইতিহাসগুলো জানতে। ম্যাডাম অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। ম্যাডাম আপনি এটা কী খাচ্ছেন, এটাকে কী বলে? আচ্ছা এটা কীরকম টেস্ট? ভালো। আচ্ছা আমাদের বলতে বলতে আমাদের বিরিয়ানিটা এসে গেছে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। তোমরা তো অনেক পড়াশোনার ভিডিও দেখেছো, তার সাথে আমাদের কিছু ব্লগ তো অবশ্যই আছে, কিন্তু আজকের ব্লগটা খুব স্পেশাল। বিশেষ করে যারা খাওয়া দাওয়া খুব ভালোবাসে, আর আমাদের বাঙালিদের তো অন্যতম প্রিয় খাবার বিরিয়ানি, এটা আর বলার অপেক্ষা রাখে না। মানে আমি ভিডিওটা ম্যাডাম আর করছে, কিন্তু ম্যাডাম নিজেই লোক সামলাতে পারছে না, খেতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, তো এই বিরিয়ানি যে গল্পটা বলার জন্য আজ এখানে আসা, এটা হচ্ছে আউট। আউট হচ্ছে আগে যেটা আমাদের অযোধ্যা ছিল, তো সেটাই তো আউট ছিল আগে। তো এই দোকানটা বলা হয় যে তাদেরই, মানে প্রথম যখন কলকাতায় ওয়াজেদ আলী শাহ আর কি বিরিয়ানি, মানে অযোধ্যার শেষ নবাব ওয়াজেদ আলী শাহ যখন বিরিয়ানি খাবারের প্রচলন করলো, তো তার যে কুকরা ছিল যারা বিরিয়ানি রাখতো, তাদেরই বংশধারাটা বলা হয় যে এই আউটটা নাকি প্রতিষ্ঠা করেছে। তা আমি এটা সত্যতা যাচাই করিনি, কিন্তু বিরিয়ানিটা তো টেস্ট করবো। তো এই বিরিয়ানি খেতে খেতে একটু বিরিয়ানির ইতিহাসটা আলোচনা করা যায়। বেশ ইন্টারেস্টিং লাগবে শুনতে, আশা করি তোমাদের ভালো লাগবে প্রত্যেকে। বিরিয়ানি শব্দটা এসছে বিরিয়ানি থেকে, যেটা একটা পারসিক শব্দ। তো এই কিন্তু ভারতে কি তাহলে পারস্যরাই বিরিয়ানি নিয়ে এসেছিলো? না, ভারতের পক্ষে কারা বিরিয়ানি নিয়ে এসেছিলো এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে নানা মিল, নানা মত। কেউ কেউ বলে যে আরবরা নাকি দক্ষিণ ভারতে প্রথম বিরিয়ানি প্রচলন করেছিল। আল বিরুনির লেখা টক অফ দি হিল বইতে কিন্তু বিরিয়ানির কথা রয়েছে। আবার শুধুমাত্র আরবরা নিয়ে এসেছিলো এটা দক্ষিণ ভারতে, আবার উত্তর ভারত নিয়ে অন্যরকম মতবাদ প্রচলিত রয়েছে। বলা হয় যে উত্তর ভারতে নাকি মোগলরাই প্রথম বিরিয়ানি খাওয়ার প্রচলন করে। তো 1528 থেকে শুরু করে 1756 অবধি কিন্তু মোগলরা যখন রাজত্ব করেছে, ওদের সময়তেই ভারতবর্ষে বিরিয়ানিটা সবচেয়ে বিখ্যাত হয়েছিল। তারও আগে আবার কিছু কিছু ঐতিহাসিক বলেছে যে তৈমুর যখন, মানে তৈমুরগাও যখন ভারত আক্রমণ করে, তো তৈমুরই নাকি ভারতবর্ষে বিরিয়ানি খাওয়ার প্রচলন করে। আগে যে বিরিয়ানি বা বিরিয়ানি, এটা আগে যেটা ছিল, মানে বিরিয়ানি আর পোলাও, এটাকে কিন্তু আলাদা চোখে বা আলাদা করে দেখা হতো না, ঠিক আছে? তো বিরিয়ানি আর পোলাও এটা নিয়ে মানে একই রকমভাবে এটা করা হতো, কিন্তু বিরিয়ানির সাথে, মানে বিরিয়ানির সাথে পোলাওয়ের একটা প্রধান ডিফারেন্স আছে, বিরিয়ানি অনেকগুলো লেয়ার থাকে যেটা কিন্তু পোলাওতে থাকে না। তো যাই হোক, তো বিরিয়ানির যে ইতিহাসটা বলছিলাম, তো
সবচেয়ে গ্রহণযোগ্য যে মতামতটা, উত্তর ভারতে বিরিয়ানির একরকম, দক্ষিণ ভারতে একরকম। উত্তর ভারতে বিরিয়ানি প্রচলনটা করে হচ্ছে মোঘলরা, আর দক্ষিণ ভারতে করে আরবরা। তো এই যে ব্যাপারটা, উত্তর ভারতের তো তোমাদের বললাম যে ওই 1528 থেকে 1756 এই সময়টা বাবরের সময় থেকে শুরু হচ্ছে, কিন্তু বেশিরভাগ ঐতিহাসিক এটাই বলে যে শাহজাহানের যে স্ত্রী ছিল মুমতাজ, সেই মুমতাজই কিন্তু বিরিয়ানি খাওয়ার মোগলদের মধ্যে প্রচলনটা সবচেয়ে বেশি করেছিল। কারণ মুমতাজ নিজেও খুব বেশি বিরিয়ানি খেতে ভালোবাসত, এবং তিনি প্রথম দেখে যখন মানে শাহজাহানের সৈন্যরা খুব খারাপ অবস্থায় ছিল, বলা হয় আর কি এরকম একটা কথা আছে, এটা কিন্তু কোনো ঐতিহাসিক সত্যতা নেই। দেখো ইতিহাস যদি ইতিহাস কিন্তু একটা প্রামাণ্য দলিল, তার কিন্তু অবশ্যই সত্যতা যাচাই করতে হবে, কিন্তু এটাই একটা ঘটনা, মানে এটা বলা আছে কিন্তু এটা সত্যতা নিয়ে বারবারই বলছি যে মুমতাজ নাকি যখন আকবরের যারা সৈন্য ছিল তাদের ওখানে যায় মানে তাদের দেখভাল করতে, তো কী অবস্থা তাদের, তারা অনেকদিন দুঃখ ছিল, তখন নাকি ওখানে গিয়ে মুমতাজ দেখে যে ভাত আর মাংসের সহযোগী কিছুটা রান্না হচ্ছে, যাতে কিনা সেনাবাহিনী যারা আছে তারা সুস্থ হয়ে উঠতে পারে তাড়াতাড়ি, তারা অনেক দিন ধরে নাকি মানে অসুস্থ ছিল, তো ওরা যাতে স্বাস্থ্য তাড়াতাড়ি ফিরে আসে ওদের, তো সেই জন্যই ভাত আর মাংসের সহকারে ওখানকার রাঁধুনি কিছু রান্না করছে। তো পরবর্তীকালে ও সেটা নিজে টেস্ট করে দেখে এবং ওর খুব ভালো লেগে যায়, তো সেখান থেকে বিরিয়ানি এসেছে এটা বলা হয়। আর বাংলা বিরিয়ানির ইতিহাসটা আবার অন্যরকম, আর তোমরা দেখবে যে উত্তর ভারতের বিরিয়ানি দক্ষিণ ভারতের বিরিয়ানি যেরকম আলাদা, তার সাথে সাথে কিন্তু এই পূর্ব বাংলার বিরিয়ানিও কিন্তু আলাদা। মানে বিশেষ করে যদি আমরা কলকাতার কথা বলি, কলকাতায় তো তোমাদের গল্পটা মোটামুটি অনেকেই জানো যে ওয়াজেদারি সহ যখন মানে ইংরেজরা যখন ওয়াজেদারি সহ সমস্ত সংস্কৃতি কেড়ে নিয়েছিল, তো সেই সময় ওয়াজেদারি সহ যখন কলকাতায় জাহাজ নিয়ে আসছিল, এবং অ্যাকচুয়ালি ওয়াজেদারি সহ যাচ্ছিল মানে ইংল্যান্ডের রানীর কাছে তার আবেদন জানাতে, সে যাতে তার সমস্ত কিছু ফিরে পায়, কিন্তু কলকাতায় ওকে বন্দি করা হয়, এবং কলকাতায় কিন্তু ওয়াজেদারি সহ তার সাথে অনেক কুক নিয়ে এসেছিল, প্রায় তার সাথে বলা হয়ে থাকে যে সেই সময় প্রায় 400-500 কুক ছিল ওয়াজেদারি সহ। তো কলকাতায় এসে ওয়াজেদারি সহ কিন্তু এই বিরিয়ানি খাওয়ার প্রচলনটা করেছিল, যদিও আগে কিন্তু বিরিয়ানিতে আলু দেওয়া হতো না, তো বলা হয় কলকাতায় নাকি বিরিয়ানির আলু খাওয়ার প্রচলন করে ওয়াজেদারি সহ। কারণ অনেকে বলেছে যে ওয়াজেদারি সহ নাকি সেরকম সেই সময় টাকা পয়সা ছিল না, তো খরচা বাঁচানোর জন্য আলু খাওয়ার প্রচলন হয়েছিল। কিন্তু এই মত নিয়ে সন্দেহ রয়েছে, কারণ ওয়াজেদারি সহ এখন যারা বংশধর তারা কিন্তু এটা সম্পূর্ণ অস্বীকার করেছে। তারা বলেছে ওয়াজেদারি সহ ইংরেজদের কাছ থেকে সেই সময় বার্ষিক 12 লক্ষ টাকা করে পেত, তো এত টাকা যখন পেত সেই লোকের বিরিয়ানি খাওয়ার টাকার অভাব থাকতে পারে না। তো সেই হিসেবে দেখতে গেলে আলু এই জিনিসটা আসলে তখন নাকি সেই সময় দাম খুব বেশি ছিল, কারণ পর্তুগিজরা তো ভারতে আলু খাওয়ার প্রচলনটা করেছিল, মানে আলু চাষটা শুরু করেছিল। তো ওয়াজেদারি সহ নাকি তখন রাজকীয় ভাব আনার জন্য বিরিয়ানিতে আলু খাওয়া আলু দেওয়াটা শুরু করে মাংসের সাথে। তো এই যে বললাম উত্তর ভারতের পূর্ব ভারতের দক্ষিণ ভারতের এই জন্য বিরিয়ানি ভারতবর্ষে নানা রকম স্বাদ হয়ে গেছে। তোমরা যদি শ্রীলঙ্কায় যাও সেখানেও বিরিয়ানি খুব ফেমাস, সেখানে আবার অন্যরকম স্বাদ, অনেকটা দক্ষিণ ভারতের মধ্যে। আবার আফগানি বিরিয়ানি সেটাও খুব বিখ্যাত, যাই অনেক কথা বলে ফেলছি, একটু বিরিয়ানিটা টেস্ট করে দেখা যাক আমাদের এই বিরিয়ানি কেমন। এই মাংসটা না মানে হাত দিয়ে যদি না খাই তাই সে বাঙালি বাঙালি ব্যাপারটা আসে না। আমি যে আমরা যে বিরিয়ানিটা নিয়েছিলাম সেটা কী নাম ছিল, চিকেন হাড্ডি বিরিয়ানি না, চিকেন হাড্ডি বিরিয়ানি, মোটামুটি বেশ ভালো। তবে এরাও কিন্তু বিরিয়ানিতে আলু দেয় না, মানে আগে যেটা ছিল আলু দেওয়া হতো না উত্তর ভারতের বিরিয়ানিতে, সেই জিনিসটা কিন্তু এখনও এটা রেখেছে। যদিও আবার অনেকের বিরিয়ানি আলু ছাড়া ভালো লাগে না, কিন্তু টেস্টটা কিন্তু বেশ একটা বেশ ভালো। আমাদের যাই হোক একটু খাওয়ার মন দেওয়া যাক, আমাদের বিরিয়ানিটা আমরা খেতে থাকি, এরপরে আরও তোমাদের অনেক যখন ভিডিও করবো বলবো আরও অনেক গল্প।